ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী শহরটির নাম সান্তা বারবারা। সারা বছরই কোনো না কোনো উৎসবের আয়োজন করা হয়ে থাকে এই শহরকে কেন্দ্র করে। আসন্ন বছরগুলোতেও এর ব্যতিক্রম হবে না। বছরের শুরুতেই এই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 39তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতোমধ্যেই উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছেন পুরস্কার বিজয়ীদের নাম, কারা কারা পাবেন সম্মানজনক এই পুরস্কার, এ নিয়ে থাকবে বিস্তারিত। We've had Kate Blanchett on the stage, Angela Bassett. Santa Barbara International Film Festival holo ekti olabjonok shilpo o shikkhamulok shongstha jar mul uddeshyo hocche cholochitrer sathe sadharon manushke somprikto kora, unnoyon ebong ei cholochitro shilpo somondhe onuprerona jogano, samajik obokkhoy prokriti shoho manobik kalpe cinema gulor proshare kaj kore ei shongsthati. SBIFF এর মূল উদ্দেশ্য যেহেতু চলচ্চিত্র উন্নয়ন ও অনুপ্রেরণা যোগানো, তাই তারা গ্রীষ্মকালীন সময়ে সান্তা বারবারা অঞ্চলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা সিনেমা বানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া এই সংস্থাটি 2016 সালে রিভেরা থিয়েটার স্থাপন করে, যেখানে প্রতিদিনই আন্তর্জাতিক সিনেমা প্রদর্শন করা হয়। উৎসবে কয়েকটি বিভাগে গুণী নির্মাতা ও শিল্পীদের সম্মাননা জানানো হবে এবার। এর মধ্যে উল্লেখযোগ্য বিভাগগুলো হচ্ছে কার্ক ডগলাস অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং পারফর্মার অফ দ্য ইয়ার পুরস্কার, মাল্টি মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড, ফার্সিচোস অ্যাওয়ার্ড, আমেরিকান রিভেরা পুরস্কার ও মন্টিসিটো পুরস্কার। এবারে উৎসবে 16তম কার্ক ডগলাস অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেতা হলেন রায়ান গসলিং। এর আগেও মিশেল ইয়ো, মার্টিন স্কর্সেসি, হিউ জ্যাকম্যান, ডেম জুডি ভেন্স, রবার্ট ডিনিরো, মাইকেল ডগলাসের মতো তারকারা এই সম্মানে ভূষিত হন। জানা যায় সান্তা বারবারা অঞ্চলের রিটস কার্লটন বার্কারে নামের 5-তারকা হোটেলে গালা ডিনারের আয়োজন করে বারবিখ্যাত এই অভিনেতার হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। চলতি বছর ভিন্ন ভিন্ন সিনেমার জন্য ভার্সিটাস অ্যাওয়ার্ড জিতেছে 8 জন অভিনেতা অভিনেত্রী। ক্যামেরার সামনে অসামান্য অভিনয় করায় আউটস্ট্যান্ডিং পারফর্মার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা ব্র্যাডলি চার্লস কুপার। আরেক মার্কিন অভিনেতা আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রকে দেওয়া হবে মাল্টি মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড। অন্যদিকে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী মার্ক রফেলো জিতেছেন আমেরিকান রিভেরা পুরস্কার। এছাড়াও আমেরিকান ফিকশন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড জিতেছেন জেফ্রি রাইট। আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে এই উৎসবের। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজন করা হবে বলে আশা করছে সিনেপ্রেমীরা। মারিওসেন, শোবিজ টুনাইট।